পাঁচই সেপ্টেম্বর মঙ্গলবার সকাল সাতটা থেকে শুরু হচ্ছে দুটি কেন্দ্রের উপনির্বাচনে ভোট গ্রহণ ভোটারের নিরাপত্তা নিশ্চিত করে সর্বতোভাবে প্রস্তুত পুলিশ ও প্রশাসনিক মহল হিংসার রেকর্ড নেই ফুরফুরে মেজাজে ভোটকর্মীরা প্রতিটি বুথের নজরদারি পুলিশের সোমবার সকালে সোনামুরা দ্বাদশ বালিকা বিদ্যালয় স্ট্রং স্ট্রংরুম থেকে নিজ নিজ ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হন ভোটকর্মীরা নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে সোনামোড়াকে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জোয়ানরা থাকবেন প্রতিটি কেন্দ্রে কুড়ি বক্সনগর কেন্দ্রে মোট ভোটার রয়েছেন তেতাল্লিশ হাজার সাতাশি জন এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন বাইশ হাজার একশো জন এবং মহিলা ভোটার রয়েছেন কুড়ি হাজার নয়শো একুশ জন এছাড়াও সার্ভিস ভোটার পঁচাত্তর জন আশি ঊর্ধ্ব ভোটার পাঁচশো জন এবং দিব্যাঙ্গ ভোটার রয়েছেন একশো জন তেইশ ধনপুর বিধানসভা কেন্দ্রে মোট ভোটার রয়েছেন পঞ্চাশ হাজার একশো সাতচল্লিশ জন এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন পঁচিশ হাজার নয়শো চুয়াল্লিশ জন এবং মহিলা ভোটার রয়েছেন চব্বিশ হাজার দুইশো তিনজন তাছাড়াও এই কেন্দ্রে সার্ভিস ভোটার রয়েছেন পঁচাশি জন আশিউর্ধ ভোটার রয়েছেন সাতশো সাতজন এবং দিব্যাঙ্গ ভোটার রয়েছেন দুইশো পঁয়ষট্টি জন কুড়ি বক্সনগর বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে একান্নটি এবং তেইশ ধনপুর বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে উনষাটটি বিউরো রিপোর্ট আর নিউজ